আমার আমার কি আমি কিভাবে দায়ী, আমি কোন ভাবে দায়ী? আমি নিজে আমার কাজে আমি সময় বের করতে পারি না, আমি কিভাবে দায়ী? মাঝখানে রাজ আমাকে একদিন ফোন দিছে ডাবিং এর পরে, সে আমাকে জিজ্ঞেস করছে যে ইন্দোনেশিয়ার ভিসা কে করে বা প্রসিডিউর কি, আমি বলছি আমার জানা নাই, তবে এজেন্ট জানবে, বলছে আমাকে একটা এজেন্ট দিয়ে দে। তো আমি একটা স্ক্রিনশট পাঠিয়ে দিছি, ওটা আমার কাছে প্রুফ আছে, দ্যাটস ইট। এই বিষয়টা বা এই ঘটনাতে আসলে আপনার উপর কি ধরনের ইম্প্যাক্ট পড়ছে? আসলে বিরক্ত লাগছে ভাইয়া, কারণ আমি যথেষ্ট ব্যস্ত একটা মানুষ, এটা আসলে আনওয়ান্টেড একটা সিচুয়েশন যেখানে আমার কোনো হাত নাই, আমার কোনো দোষ নাই। এটা তার প্যাটার্নে আসলে অনেকবারই এটা হয়েছে, লাস্ট টাইম মিমাপু ফেস করেছে, এখন আমি করছি। আমাকে মিমাপু কয়েকবার আমাকে ওয়ার্ন করেছে, তারপর আমি শুনিনি, উল্টা ডিফেন্ড করছিলাম, বাট এখন আমি বুঝতে পারছি যে আসলে কি অবস্থা। আচ্ছা, তার মানে আপনি যে মানে ইঙ্গিতটা পরিমনির দিকে করছেন, এটা আসলে কতটুকু স্ট্রং আপনার বা মানে এটা আমি কিছু জানি না। না, সবাই যেরকম মানে ধারণা করছে, আমারটাও ধারণা, কোনো স্ট্রং এখানে কিছুই না। এটা বললাম তো, যাদের কাজ তারা ফাইন্ড আউট করবে, এটা আমার কাজ না। তো এই ক্ষেত্রে কি আপনার কোনো ক্যারিয়ারে কোনো ধরনের ইফেক্ট পড়বে আপনার কাছে মনে হবে? আপনি কেন পড়বে, আমি তো রং কিছু করিনি, না হলে তো আমি আপনাদের ফোনই করতাম না, তাই না? আমি যদি ভুল করতাম আমি আপনাদের ফোন ধরতাম, আমি তো সবার সাথেই কথা বলছি যেই ফোন দিচ্ছে। আর আপনি বলছিলেন যে আপনি আইনি পদক্ষেপ নেবেন, সেই ব্যাপারে কিছু ভাবছেন কিনা বা সেই ব্যাপারে কি? হ্যাঁ, আমি কথা বলে ফেলেছি, আমি জিনিসটা এইভাবে রিপোর্ট করেছি যে আমার সাথে যেটা হচ্ছে আমি জানি না কি হচ্ছে, সেটা লিগালি ফাইন্ড আউট করা হবে এবং তারাই ফাইন্ড আউট করে তারাই সব ইয়ে করবে। আমি ওটা আমার আমার কাজ আমার শেষ। আপনি কি কাউকে অভিযুক্ত করেছেন এই ব্যাপারে? অবশ্যই করেছি। তার নামটা কি বলা যাবে? না ভাইয়া, ওটা বলতে পারবো না।